টিকিট কত করে দাদা? টিকিট 30 টাকা। ফোনপে গুগল পে দেওয়া যাবে না? কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত খোলা থাকে? সপ্তাহে কদিন খোলা থাকে? সোমবার ছাড়া সব দিন। সোমবার ছাড়া সব দিন? কটা থেকে কটা পর্যন্ত? মানে ছুটির দিনে 12টা থেকে 8:30, আর অন্যান্য দিনে 8টা থেকে 8:30। গেট উত্তর পূর্ব ভারতে এই প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম। খুব সুন্দর একটা অসাধারণ পরিবেশ এয়ারক্রাফট মিউজিয়াম, পাশেই একটা দাওয়াত রেস্টুরেন্ট। নিউ টাউনে বেড়ানোর যে সমস্ত জায়গাগুলো আছে, ইকো পার্ক থেকে শুরু করে মাদার ওয়াক্স মিউজিয়াম, এর পাশাপাশি আরেকটি নূতন মুকুট যুক্ত হয়েছে, সেটা হলো এয়ারক্রাফট মিউজিয়াম। নিউ টাউনের বেড়ানোর যে সমস্ত প্লেসগুলি আছে, সেই প্লেসগুলির মধ্যে একটা সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এই এয়ারক্রাফট মিউজিয়াম। আমি সামনে দেখাচ্ছি একটা যুদ্ধের ফ্লাইট, সেই ফ্লাইটটাকে মিউজিয়াম করা হয়েছে। এই মিউজিয়ামে কীভাবে আসতে হবে, কোথা দিয়ে আসবেন, কত টাকা টিকিট, সব ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেব। কোথায়, নিউ টাউনে ঠিক কোন জায়গাতে, কোন ডিশে, কোন কোন মাধ্যমে এখানে আসতে পারবেন আপনারা, সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে দেব। আপনারা খুব সহজেই মিউজিয়ামে আসতে পারবেন। আমি তার আগে মিউজিয়ামের খুঁটিনাটি বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব। এই প্রথম উত্তর পূর্ব ভারতের এয়ারক্রাফট মিউজিয়াম। সাধারণত যুদ্ধের ফ্লাইটগুলো আমরা যখন দেখি আকাশে উঠতে, পাখির মতো ছোট ছোট দেখায়, কিন্তু আদতে যে কত বড় হতে পারে সেটা আমরা চাক্ষুষ না করলে বুঝতে পারবো না। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। টুব এলইভি 142M, তার 1988 থেকে 217 পর্যন্ত এই ফ্লাইটটি সেনাবাহিনীদের আন্ডারে ছিল, সেনাবাহিনীরা এটার ব্যবহার করেছিল। তো আজকে এর কার্যক্ষমতা বিকল হওয়ার কারণে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে কীভাবে হুইলগুলো যখন ল্যান্ড করে বা ওঠে, তখন হুইলগুলো কীভাবে দেখানো হয়, ব্যবহার হয়। সামনে হুইলটাকে আমি দেখানোর চেষ্টা দেখাচ্ছি। ভিতরে ককপিট পোর্শনেটাকেও আমি দেখানোর চেষ্টা করছি কি যে জায়গাতে হুইলগুলো ভিতরে চলে যায়।
সামনের হুইলগুলো দেখতে পাচ্ছেন কত বড়, প্রপেলার এগুলোকে বলা হয়, প্রপেলার, প্রপেলারগুলো কত বড়। এই সাইডে দুটো প্রপেলার, ওদিকেও দুটো প্রপেলার, দুজোড়া প্রপেলার বিশিষ্ট টুভ এলইভি 142M সেনাবাহিনীর যুদ্ধ জাহাজ, যুদ্ধের ফ্লাইট। যুদ্ধের ফ্লাইটের হুইলগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়। এই হুইলগুলো ককপিটের ভিতরে ঢুকিয়ে নেয়, অসাধারণ অসাধারণ, অনেকটাই বড়। নেভি ইন 317, অনেকটা জায়গা জুড়ে এই এয়ারক্রাফট মিউজিয়ামটা। আপনারা আসুন, চাক্ষুষ করুন এয়ারক্রাফট মিউজিয়ামের, এসে আনন্দ উপভোগ করুন। চারিদিকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এদিকে দুটো প্রপেলার, ওদিকেও দুটো প্রপেলার, অর্থাৎ চারটে প্রপেলার বিশিষ্ট বিশাল সেনাবাহিনীর এয়ার ফ্লাইট। এর পাশাপাশি একটা ডেমো হিসাবে ছোট্ট বাচ্চাদের বিনোদনের জন্য ছোট্ট একটা এয়ার ফ্লাইট তৈরি করে রাখা হয়েছে, এতে বাচ্চারাও একটু বেশ বিনোদন করতে পারবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সপরিবারে। বেড়ানোর মতো একটা সুন্দর জায়গা নিউ টাউনের এই এয়ারক্রাফট মিউজিয়াম। আমি একটু এখানে কীভাবে আসবেন তার একটু বর্ণনা আমি দিয়ে দিই। আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে এসি 12 বাস, সেই বাসে চেপে টাটা ক্যান্সার হসপিটাল স্টপেজে নেমে উল্টো দিকেই এয়ারক্রাফট মিউজিয়াম। এছাড়া আপনারা যদি এয়ারপোর্টের দিক থেকে আসতে চান তাহলে DN2/1 বাসে চেপে আপনারা আসতে পারবেন। এখানে ইউনিটে গেস্ট স্টপেজে নেমে 5 মিনিট হেঁটে এয়ারক্রাফট মিউজিয়ামে চলে আসতে পারবেন। এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক পাশেই আছে নিউ টাউন পুলিশ স্টেশন, নিউ টাউন পুলিশ স্টেশন স্টপেজ বললেও আপনাকে সেখানে নামিয়ে দেওয়া হবে। তো এভাবে আপনি হাওড়ার দিক থেকে বা এয়ারপোর্টের দিক থেকে আপনি আসতে পারেন, শ্যামবাজার হয়েও আসতে পারেন। শ্যামবাজার থেকে যদি আসতে চান K1, KB16, K12, KB12, এই সমস্ত বাসগুলো এই মিউজিয়ামের সামনে দিয়েই যাতায়াত করে। স্টপেজের নাম টাটা মেডিকেল সেন্টার, টাটা মেডিকেল সেন্টার স্টপেজে নামবেন, বা উল্টো দিক থেকে যদি আপনারা আসেন তাহলে নিউ টাউন পুলিশ স্টেশন স্টপেজে নেমে আপনারা এই এয়ারক্রাফট মিউজিয়ামে আসতে পারবেন। সুদূর দক্ষিণ ভারতের দিকে আর যেতে হবে না, আপনার উত্তর পূর্ব ভারতে এই প্রথম এয়ারক্রাফট মিউজিয়াম। চাক্ষুষ করতে হলে আপনাকে চলে আসতে হবে নিউ টাউনে টাটা মেডিকেল সেন্টারের ঠিক অপোজিটেই এয়ারক্রাফট মিউজিয়ামে। নিউ টাউনের বেড়ানোর একটা নিউটন মুকুট বলা যেতে পারে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিশ্ব বাংলা গেট, সেই বিশ্ব বাংলা গেটের ঠিক কাছেই, বিশ্ব বাংলা গেটে নেমেও আপনারা মিনিট 5-7 হেঁটে আপনারা এয়ারক্রাফট মিউজিয়ামে আসতে পারেন। চাক্ষুষ না করলে আপনারা বুঝতে পারবেন না যে এয়ারক্রাফট মিউজিয়ামের অনুভূতিটা কেমন। এয়ারক্রাফট মিউজিয়াম সপরিবারে আপনারা আসতে পারেন, বাচ্চাদের বিনোদনের জন্য আরও কিছু এখানে রাইডের ব্যবস্থা করা আছে। এই সমস্ত রাইডগুলো সিস, এখানে আপনারা রাইড করতে পারবেন, বাচ্চাদেরকে বিনোদন করাতে পারবেন।
আমি ফ্লাইটের একটা ডানার তলাতে অবস্থান করছি। মনে হচ্ছে যেন একটা বড় বাড়ির ছাদ, এত বড় তার ডানা। যথেষ্ট বড় ফ্লাইট। যথেষ্ট বড় চাক্ষুষ করতে পেরে খুব ভালো লাগছে। আমি চাই আপনাদেরকেও এটা দেখাতে পেরে ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আর আশা করি আপনারাও একবার চাক্ষুষ দেখুন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা এখনো পর্যন্ত এই মিউজিয়ামে আসতে পারেনি তারা যেন চাক্ষুষ করতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে এই মিউজিয়ামের বেড়ানোর যে আলাদা স্বাদ অনুভূতি সেগুলো যেন তারা নিতে পারে। প্লিজ ভিউয়ার্স লাইক মাই চ্যানেল, শেয়ার মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।